হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে আমার সেন্ট অগাস্টিনের লাইট হাউসের আরেকটি পর্ব নিয়ে। এখানে নানা রকম ফটো আমি শেয়ার করছি। এই যে লাইট হাউসের এটা গেট, সেন্ট অগাস্টিন লাইট স্টেশন, আর এখানে একটা বড় আয়না মতো আছে, এটা মিরার নয় অন্য কিছু, মানে সবাই সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। আর পেছনে অতি প্রাচীন একটা গাছ, তার সামনে দাঁড়িয়ে আমি ছবি তুললাম। আর এটা ওনাদের কোনো যে ব্রোশার হয় না, তার একটা পার্ট। এখানে দেখুন শ্রিম্পের একটা বক্স দেখানো হচ্ছে। ওই সময় ফ্রোজেন শ্রিম্প, ফ্রোজেন চিংড়ি মাছ বিক্রি হতো। ওই সময় লন্ঠন, বোট, তারপরে কম্পাস, এগুলো সব দেখানো হচ্ছে। মানে এই এগুলো রেখে দিয়েছে এই মেরিটাইম মিউজিয়ামে, আমি আপনাদের দেখাচ্ছি। আমার অসাধারণ লেগেছে। ওই সময় মাছ ধরা নেট, হ্যারিকেন এইসব, তারপরে মহিলারা কীরকম ড্রেস পরতেন সেই সব ছবি, সেই নিয়ে লেখা। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব লেখাগুলো পড়ছিলাম। এই দেখুন ভার্সাজে বলে আরেকটা শ্রিম্পের একটা বক্স এখানে আছে ওই সময়কার। এটাতে মানে হেডলেস শ্রিম্প বিক্রি হতো, চিংড়ির মাথা কেটে ফ্রোজেন আর ফ্রেশ উভয়ভাবে বিক্রি হতো। এখানে ওই সময়কার রেডিও, যখন লাইট হাউসটি হয়েছিল, আর 10th April 1949 এর নিউজ পেপার। ওই সময় এখানে শ্রিম্পকে পিঙ্ক গোল্ড বলা হতো। চিংড়িকে আমি তো চিংড়ি মাছ বলি, যদিও চিংড়ি জলের পোকা মাছ নয়, ওটা কথ্য ভাষায় আমি চলিত ভাষায় আর কি মাছই বলি। আর ওই সময় কীরকম চিংড়ি মাছকে পিঙ্ক গোল্ড বলা হতো, পেপারে উঠেছিল, কত রমরমা বিজনেস ছিল। এমনকি এই ক্রিসমাস ট্রিতে অর্নামেন্টগুলোও চিংড়ি, জাহাজ এইসবের। তখনকার দিনের ব্যারেল, তখনকার দিনের হ্যারিকেন সবই আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে বোট গজ বা মেরিন গজ, মানে এই মেশিনটা পুরো আর কি, জাহাজের কোনো মেশিনারি খারাপ আছে কি না, ডেপথ কত, ক্লিয়ারেন্স কি, জাহাজে যে তেলটা আছে ইঞ্জিনে তার ব্যাপারে সব বলতো। এখানে একটা জাহাজ আছে, ক্যাপ্টেন এইট তার নাম, মানে জাহাজ নয়, জাহাজের মডেল আর কি, ক্যাপ্টেন এইট ওই সময়কার জাহাজের মডেল। আর জাহাজে ব্যবহৃত সমস্ত যন্ত্রপাতি এখানে রাখা আছে ওই সময়কার। জাহাজের মডেলটি দেখছেন, একটি মেনলি কন্টেনার শিপ, মানে আমাদের যেরকম মালগাড়ি হয় না, ওরকম মালবাহী জাহাজ। তখনকার দিনে কিন্তু এই যে চিংড়ির ব্যবসাটা শুরু হয়েছিল, পিঙ্ক গোল্ডের ব্যবসাটা, মেইনলি দাসত্ব থেকে মুক্ত পাওয়া কালো মানুষরা, মানে আফ্রিকান আমেরিকান মানুষরা, আর কালো মানুষ যারা দাস, তারা মিলে কিন্তু এই প্রোডাক্ট প্যাকেজিং, শ্রিম পরিষ্কার করা, এগুলো কিন্তু সর্ট করা, সব এই কাজগুলো করতেন। সেই কথাগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। এখানে কালো মানুষদের কথাও বলা আছে। 50% অফ ক্যাপ্টেন আর জাহাজের ক্রুরা ছিল এখানে আফ্রিকান আমেরিকান, মানে আমেরিকার কালো মানুষরা। 1807 সালে লোয়ার ম্যানহাটনে একটা মাছের বাজার খোলে, যার নাম ছিল দ্য ফুলটন ফিশ মার্কেট। এটা প্রথম 1807 সালে ম্যানহাটনে খোলে। এই মাছের বাজারে ফ্লোরিডা থেকে বাক্সবন্দি হয়ে ফ্রোজেন চিংড়ি যেত। আর আজকের দিনে আমেরিকার 84% মাছ ফ্লোরিডা থেকে যায়, যার মধ্যে গ্রুপার, মুলেট, গোলাপি চিংড়ি আর অন্যান্য মাছের জাতও আছে। এই ফ্রেশ চিংড়ি খেতে গেলে আপনাকে যেতে হবে সেন্ট জনস কাউন্টি রেস্টুরেন্টে, যেটা ফ্লোরিডাতে। উপর থেকে ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, খুব সানি ডে। মিউজিয়াম দেখা শেষ, এবার লাইট হাউসের ভেতরটা আপনাদের দেখাবো। লাইট হাউসের সামনে চলে এসেছি, সিঁড়ি দিয়ে একদম টপে ওঠার চেষ্টা করব। দেখুন এখানে সব 100 গ্যালনের সব ড্রাম আছে, এখানে পরপর পরপর সেই পুরোনো দিনের ছক্কাটা মেঝে, 100 গ্যালনের সব ড্রাম। এটা হচ্ছে আমরা ভেতরে ঢুকে এসেছি লাইট হাউসে, একদম ওপরে আমি যাব, গিয়ে আপনাদের দেখাব। এটা আরেকটা রুম, এটা লাইট হাউসের কিপার্স যে আছে তার ইউনিফর্ম, আর এই ব্যান্ডটা দিয়েছে আমাকে, টিকিট কাটলে ব্যান্ডটা দেয়। এখানে সব টুলস আছে, এখানে একটা সুন্দর চেয়ার আছে, কাঠের চেয়ার, রিভলভিং, এটাকে বলে রিফ্লেক্টর স্লিভ। এখানে সব আগেকার দিনের সব সেলাই করার জিনিসপত্র আছে।
219টা সিঁড়ি পেরিয়ে তারপরেই যেতে পারবো লাইট হাউসে। আর আমেরিকান যে কোস্ট গার্ড অর্গানাইজেশনটা আছে, দ্য ইউএস কোস্ট গার্ড, ওখানে হেনরি আর মিয়ার্স বলে ওখান থেকে সম্মান দেওয়া হয়েছে ওনাকে। উনি ছিলেন এই লাইট হাউসের কিপার, মানে কেয়ারটেকার বলা যায়, একজন কর্মী, তাকে এতটা সম্মান দেওয়া মানবিকতার একটা নিদর্শন, আমার খুব ভালো লেগেছে। 43টা সিঁড়ি সবে উঠেছি, খাড়া সিঁড়ি, দুজন পাশাপাশি ওঠা বা নামা যায় না। এখনো 176টা সিঁড়ি ওপরে উঠতে হবে, তবে লাইট হাউসের মাথায় গিয়ে একটা অসাধারণ ভিউ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। হাজবেন্ড আগে চলে গেছেন, আমি আস্তে আস্তে চলেছি। আমি জানি না যেতে পারবো কিনা, একটু উঠে হাঁপিয়ে গেছি, চেষ্টা করছি যতটা পারি উপরে ওঠার। 113টা সিঁড়ি উঠেছি, এখনো 106টা সিঁড়ি উঠতে হবে, দেখি চেষ্টা করে উঠতে পারি কিনা। এই লাইট হাউসের ভিউটা অসাধারণ, একদম টপ ভিউ এটা। 219টা সিঁড়ি পেরানোর পর মানে সত্যি, মানে শ্রান্তি ক্লান্তি সব চলে যাবে এই ভিউটা দেখে। পিছনে আরেকটা বিল্ডিং আছে, সেখানেও যাব। আর আমাদের দেশে যেরকম বাবা মা মারা গেলে মন্দিরে একটা মার্বেলের ফলক দেওয়া হয় না, অনেকেই দেন দেখবেন মন্দিরের মেঝেতে বা দেওয়ালে মার্বেলের ফলক, তার মধ্যে বাবা মার নাম লেখা বা তার ডেটটা লেখা, সেরকম এখানে যারা লাইট হাউসটা পেন্ট করেছে, এখানে কিপার্সরা কাজ করেছে, তাদের মানে কর্মীদের সম্মান জানানোর জন্য এখানে ফ্লোরের মধ্যে লাইট হাউসের সামনে পাথরে ওদের নাম খোদাই করা আছে। চলুন একটা দুটো আপনাদের দেখাই। আর এখন বেশ রোদ উঠেছে, কিন্তু গরম একটুও লাগছে না, এত ঠান্ডা আর হাওয়া দিচ্ছে, একটুও গরম নেই। এই হলো লাইট হাউস থেকে বেরোনোর রাস্তা। এখানে লাইফ বোট তৈরি করা হচ্ছে, আর এখানে বোট বিল্ডিংয়ের হিস্ট্রিটা লিখে দিয়েছে যে অ্যানশিয়েন্ট পিপলরা, মানে আদিম যুগের মানুষরা নৌকোটা বানাতো কাঠ দিয়ে। আস্তে আস্তে যত বিজ্ঞান উন্নত হতে শুরু করলো, তখন ওই ফাইবার গ্লাস, মেটাল এইসব দিয়ে নৌকো বানানো শুরু হলো, তো সেই ইতিহাসটাই এখানে লিখে দিয়েছে। লাইট হাউসে আছে একটা ছোট্ট দোকান, নানা রকম জিনিস পাওয়া যায়, যেমন শশার আচার। আচার বলতে আমরা ভারতীয়রা বা বাঙালিরা যা বুঝি সেরকম না, ওই ভিনেগারে চোবানো স্যান্ডউইচে দেওয়ার মতো, এতটা পরিশ্রম হয়তো ঠান্ডায় হলেও, ঠান্ডার মধ্যেও এতটা উঠে ঘুরে লোকেরা একটু টক জিনিস খেতে চায়। আমরা লেমনেড খেলাম, কোল্ড ড্রিঙ্কস কিনলাম, এইসব নিলাম আমরা। আর এখানে একটা লেন্স আছে, এই লেন্সটা 9 ফিটের লেন্স, এটা সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে। এটার কয়েকটা প্রিজমে, মানে লেন্সটা দেখছেন এরকম কাটা 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 কাটা, হীরের কাটের মতো কাটা কাটা, এটা হ্যান্ডক্রাফটেড লেন্স, এটা প্যারিসে, মানে ফ্রান্সের প্যারিসে তৈরি হয়েছিল হাতে, এটা অনেক পুরোনো দিনের লেন্স, 1874 সালে তো হাতে এটা তৈরি হয়েছে, এটাই বুলেট লেগে গেছিলো। লাইট হাউসে দেখেছেন আপনারা কামান আছে সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য, জানি না নিজেরা প্র্যাকটিস করতে গিয়ে বুলেট লেগেছিল না শত্রুতে লাগিয়েছিল, সেই লেন্সটা এখানে খুব সুন্দরভাবে রাখা আছে। আর নানা রকম জাহাজের মডেলও আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর সুন্দর মডেল, অনেক পুরোনো দিনের জাহাজের মডেল সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে। 1870 ফ্লোরিডা শিপ জ্যাক, আরো কিছু সুন্দর সুন্দর জাহাজের মডেল আছে, মাছ ধরার জাহাজ, মালবাহী জাহাজ, আরো সুন্দর সুন্দর জাহাজ। যে জাহাজগুলো এখানে আসতো এই লাইট হাউসের আলো দেখে এই সেন্ট অগাস্টিনে এসে নোঙর করতো, সেগুলো আছে। আর আমি কিন্তু এই দোকানে গিয়ে ছবি তুলেছিলাম, প্রথমেই দেখেছিলেন আপনারা এরকম মানুষের, মেয়েদের কাট আউট করা আছে, শুধু মুখটা বাড়িয়ে দিয়ে ছবি তোলা যায়, এটাও একটা এন্টারটেইনিং জিনিস, এটাও একটা এন্টারটেনমেন্ট, আমার তো দারুণ লেগেছে। আর এখানে শোকেজের মতো করে করে প্রচুর নানা রকমের জাহাজের কাট আউট আছে। আর এখানে ক্রিসমাস টাইম, মানে সবে ক্রিসমাসটা শেষ হয়েছে, সেই জন্য সামনে আমি দেখলাম খুব সুন্দর করে হোয়াইট ক্রিসমাসের
থিম মনে রেখে এখানটা সিঙ্কের পাশে সাজিয়ে রেখেছে, আপনাদের সাথে একটু শেয়ার করতে মন চাইলো। আর এখন মেরিটাইম মিউজিয়াম থেকে বেরিয়ে যাব। এই দেখুন, তিমি মাছের দাঁত আর হাড় দিয়ে এই স্ক্রিন শটটা তৈরি। এটা শিকারের কাজে লাগে, আরও শিকারের কাজে লাগার সুন্দর সুন্দর জিনিস এখানে এরকমভাবে সুন্দর করে রাখা আছে। নিচে লেখাও আছে, আপনারা পড়তে পারবেন। আমার তো এখানে পড়তে পড়তে অনেক সময় লেগে গেছে। সুন্দর করে জিনিসটা দেখবো, পড়বো, জানবো, বুঝবো, অজানাকে জানবো, অচেনাকে চিনবো, তবেই না বেড়ানোর ঘোরার সার্থকতা। এবার বেরিয়ে যাচ্ছি দরজাটা দিয়ে। আরো কিছু জাহাজের মডেল দেখলাম বন্ধুরা। এবার এই লাইট হাউস থেকে ফিরে যাওয়ার পালা। ফিরে যেতে যেতে আপনাদের আরেকবার লাইট হাউসটা দেখিয়ে দেব, আর তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। চলুন এবার লাইট হাউস দেখতে দেখতে বাড়ি ফেরা যাক। তো সেন্ট অগাস্টিনের লাইট হাউস মিউজিয়াম কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, একটা লাইক করে উৎসাহিত করবেন, আর আরও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেল সহ। টাটা, বাই বাই। এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, রেস্টরুম এরিয়া। এই যে ওয়ালটা দেখছেন, এর উল্টো দিকে রেস্টরুম আছে। দেখুন বন্ধুরা, এখানে লেখা আছে যে এখনও এই লাইট হাউসটা ইউজ করা হয়। সেন্ট অগাস্টিনে যে সেলারদের একটা রেফারেন্স দেয় সেন্ট অগাস্টিনের লোকেশন সম্পর্কে। আর এই যে ব্ল্যাক হোয়াইট স্ট্রাইপ রেড টপ, এটা দেখা যায় যে এটা সেলাররা জানে যে এটা সেন্ট অগাস্টিনেরই লাইট হাউস। এটাকে ডে মার্ক বলা হয়। আর প্রত্যেকটা লাইট হাউস হচ্ছে ইউনিক, যার জন্য সেলাররা ওদের ডিস্টিংগুইশ করতে পারে একটার থেকে আরেকটা। আর অন্য কোনো লাইট হাউসে এই কালার স্কিমটা নেই। কি সুন্দরভাবে লেখা আছে না! এখানে জায়গাটাও খুব সুন্দর, গাছের তলায় নিরিবিলি। তো লাইট হাউস ছেড়ে চলে যাচ্ছি এখন। দারুণ লাগলো, দারুণ একটা এক্সপিরিয়েন্স। আগেও এখানে এসেছি, আপনাদের জন্য পুরোটা ফিল্ম করলাম। আজকে ওয়েদারটা অপূর্ব, 7 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে ঠান্ডা, কিন্তু দারুণ সুন্দর লাগছে। নীল আকাশ, একটা রৌদ্র করজ্জ্বল দিন, আর এরকম একটা লাইট হাউস, আশপাশে অনেক সবুজ, মানে সবুজে সবুজ একদম, গাছপালা বড় এরিয়া নিয়ে, দারুণ বিল্ডিংগুলো, দারুণ সেই পুরনো দিনের যে ফ্লেভারটা সেটা পাচ্ছি। একদম মনটা ফ্রেশ হয়ে গেছে, খুব ভাল লাগছে। চারদিকে ঝলমলে রোদ। কলকাতায় ডিসেম্বরে খুব ঠান্ডা পড়লে বা জানুয়ারি মাসে যে সুন্দর রোদ উঠলে যে ওয়েদারটা, সবাই বেড়াতে বেরিয়ে যায়, বাচ্চা কাচ্চা, মা বাবা, বর বউ, ভাই বোন, বন্ধু বান্ধব, সবাই মিলে বেড়াতে বেরিয়ে যায়, ঠিক এরকম ওয়েদারটা। আমার দারুণ লাগছে। চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। নেক্সট ডেস্টিনেশনটা বা নেক্সট গন্তব্যটা কিন্তু পরের ব্লগে আসছে। চলুন চলে যাচ্ছি দ্বিতীয় গন্তব্যের দিকে, মনে অনেক খুশি, অনেক আনন্দ নিয়ে।